আমরা জানি যে গণপরিবহন ঢাকা শহরের মানুষের চলাচলের একটা অন্যতম বাহন এবং অধিকাংশ মানুষ এই গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করে তাদের গন্তব্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। কিন্তু এই যাতায়াতকালে ট্রাফিক জ্যামের সাথে সাথে অন্য একটা যে উপসর্গ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সেটা ঢাকা শহরেই না, এটা সারা বাংলাদেশেই আমরা দেখছি পরিবহন সেক্টরের যারা স্টাফ তাদের কর্তৃক বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশেষ করে আমাদের যারা মহিলা যাত্রী থাকে তাদের সাথে অসদাচরণের ঘটনা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ঘটা শুরু হয়েছে এবং বেশ কয়েকটা ঘটনা ঘটছে। এমনকি বাসের মধ্যে ধর্ষণের মতো ঘটনা, ছিল্লতাহানির মতো ঘটনা, তাদের সাথে অশালীন আচরণ করা, এই ধরনের ঘটনা ইদানিং খুব বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রেক্ষাপট, এই বোধ থেকেই আমাদের মনে হলো 999 যেমন আছে তেমনি যদি প্রতিটা বাসে যদি যারা স্টাফ থাকে তাদের যদি কোনো আমরা আইডেন্টিটি দিয়ে দিতে পারি এবং এই বিষয়টা যদি বাসের যারা যাত্রী হবেন তাদেরকে যদি অবহিত করতে পারি, তাদের যদি জানার মধ্যে থাকে, তাহলে এই আইডেন্টিটা ব্যবহার করে সহজেই হলো যাদের গায়ে ইউনিফর্ম থাকবে তাদেরও ভয় থাকবে যে না আমি সবসময় আমি পরিচিতি হচ্ছি, যে আমার নাম যারা যাত্রী তারা দেখতে পাচ্ছে, আমার একটা নাম্বার আছে যাত্রীরা দেখতে পাচ্ছে, আমি কোন পরিবহনে সেটা যাত্রীরা দেখতে পাচ্ছে, আমি যদি কোনো ধরনের আইন বহির্ভূত কোনো কাজ করতে যাই, কাউকে সাথে অশালীন আচরণ করতে যাই, কাউকে যদি রেপের উদ্যোগ নিতে যাই, তাহলে আমি এই আইডেন্টিটির মাধ্যমেই ধরা পড়ে যাব। যেমন আমাদের বিকাশ পরিবহনের যে মানুষ এমডি যিনি আছেন উনি বললো যে এখানে একটা ঘটনা ঘটছিল বিকাশ পরিবহনে, একটা ছাত্রী তার সাথে বাস স্টাফরা যখন অশালীন আচরণ করার উদ্যোগ নেয় মেয়েটা অনেকটাই নিরাপত্তাহীন হয়ে যায় এবং বাস থেকে লাভ দেয়। অনেক বড় ধরনের দুর্ঘটনা, সে লাভ দিয়েছিল এপেক্ষিতও হতে পারতো, অন্য কোনো গাড়ির নিচে পৃষ্ঠ হতে পারতো, এমনকি সে লাভ না দিয়ে যদি বাসের মধ্যে থাকতো তাহলেও তার ক্ষতি হয়ে যেত স্টাফদের দ্বারা। এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়েই প্রাথমিকভাবে প্রথম ধাপে আমরা বিকাশ পরিবহন এবং মেট্রো পরিবহনের সাথে যোগাযোগ করি, তারা আমাদের সাথে একত্র হয়, এর মাধ্যমে আমরা আজকে আপনাদের সবার উপস্থিতিতে সেই কার্যক্রমের উদ্বোধন করছি, যার মাধ্যমে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের সম্মুখে বসে আছে তারা ইউনিফর্ম পরে। ইউনিফর্ম এমন একটা জিনিস কখনো অন্যদের সাথে মিশে দেয় না, তাকে আলাদা করে রাখে। এই ইউনিফর্মে নিজ নিজ পরিবহনের নাম লেখা থাকবে, ওই ড্রাইভার বা বাসের স্টাফ যে হেল্পার বা টিকিট কালেক্টর যে তার নাম লেখা থাকবে, তার একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা স্বতন্ত্র, এই নাম্বারের তার নাম ঠিকানা স্থায়ী ঠিকানা এনআইডি জন্ম সনদ তার আত্মীয় স্বজন সমস্ত মোবাইল নাম্বার সমস্ত কিছু যাদেরকে ওদেরকে যারা নিয়োগ দিবে যে পরিবহন নিয়োগ দিবে তাদের ডাটা ব্যাংকে থাকবে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে এবং কোনো যাত্রী যদি এই ধরনের ঘটনার শিকার হয় আমাদেরকে যদি জানায় 999-এর মাধ্যমে বা যে কোনো আমাদের অন্যান্য সরকারি নাম্বারে অথবা আমাদের থানাতে এসে, তাহলে আমরা সেই আইডেন্টি অনুসারেই সেই পরিবহন অনুসারেই আমরা বুঝতে পারবো যে ওই পরিবহনে এত নম্বরে কে ছিল, সাথে সাথেই সেই পরিবহন মালিকদের সাথে সাথে আমরা জানতে পারবো এবং তাদেরকে আইনের আওতায় নেওয়ার আমরা ব্যবস্থা নিতে পারবো। তো এই বিষয়টা আমি মনে করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মাধ্যমে আমরা এটা ছড়াই দিতে পারবো এবং যত ছড়াবে যত জানবে এবং আমরা অন্যান্য পরিবহনকেও যখন আমরা এই একইভাবে সমস্ত গণপরিবহনকে এই ব্যবস্থার মধ্যে আনতে পারবো তখন এই ধরনের কার্যক্রম আরও সফল হবে এবং যারা এই ধরনের কার্যক্রম করতে উদ্যত হতো ড্রাইভার বা হেল্পার বা অন্য স্টাফরা তারাও এ থেকে নিজেদেরকে নিবৃত করবে এবং তারা সবসময় সতর্ক থাকবে যে না আমরা ভিজিলেন্সের মধ্যে আছি, আমরা সব কিছুর মধ্যে একটা আইডেন্টিফিকেশনের মধ্যে আছি। তো এই বিষয়টার কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া। তো ট্রাফিক বিভাগ আমরা এবং আপনারা যারা মিডিয়া আছেন বা আমাদের এখানে যারা ছাত্রীবন্ধুরা আছেন বা অন্যান্য ড্রাইভার হেল্পার যারা আছেন, আসলে সমস্ত সমাজ সমস্ত জনগোষ্ঠী কিন্তু এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয় না, হয়তো বা একজন দুইজনের কারণেই এই ধরনের ঘটনা ঘটে থাকে, অধিকাংশ মানুষই কিন্তু আমরা যে আমাদের মূল্যবোধগুলো আমাদের যা করণীয়গুলো যে আইনের সাথে যায় যে কাজগুলো সেগুলো আমরা মেনে চলি। তো আমরা আইন মানব, আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই শপথ নিব, সেই শপথ করব এবং স্টাফদের নিয়ে আমরা ট্রাফিক বিভাগ পরিবহন বিভাগ এবং অপরাধ বিভাগ নিয়মিত আমরা মোটিভেশনাল বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করব, সভা সেমিনার করব, যাতে তারা এই কাজ থেকে বিরত থাকার জন্য মনের থেকে তারা নিজেদেরকে ওইভাবেই জাগ্রত করে যে না এই ধরনের ঘটনা নিজেরাও করবে না অন্যদের করতে পারবে না, সাথে সাথে আমাদের
আমাদের যাত্রী যারা গণপরিবহনে, তারাও যেন এই ব্যবস্থাটা জানে যে এই ইউনিফর্মটা কী জন্য, এই নাম্বারটা কী জন্য, কোন উদ্দেশ্যে করা, সেটা জেনে যখন আমাদেরকে সবার মাধ্যমে ছড়াই দিতে পারবো তখন আমাদের এই উদ্যোগ সফল হবে। তো আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের উদ্যোগের সাথে একাত্ম বোধ করছেন, যারা এই উদ্যোগকে মেনে নিচ্ছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মিডিয়ার কর্মী সহ অন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।